অন্তর্বর্তীকালীন 15% বেতন বৃদ্ধি হলো চা বাগানে কর্মরত কর্মচারীদের। এই বৃদ্ধিতে উত্তরবঙ্গের চা বলয়ে অনেকে খুশি হলেও খুশি নন অনেক কর্মচারী। বিশেষত বাম দল এই বৃদ্ধির বিরোধিতা করল। সম্প্রতি চা বাগানে কর্মরত স্টাফ ও সাব স্টাফদের বেতন বৃদ্ধি হয়েছে। গত 5ই জুলাই শিলিগুড়িতে শ্রমমন্ত্রীর উপস্থিতিতে দুদিনের বৈঠক এবং চা বাগানের কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রস্তাবে শিলমোহর পরে দীর্ঘদিন আন্দোলনের পর 15% বেতন বৃদ্ধি হয়। বেতন বৃদ্ধিতে সভাপতি খুশি তৃণমূল চা শ্রমিক ইউনিয়ন, তবে এর বিরোধিতা করেছে বাম দল। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র বারা জানান, ঐতিহাসিক সিদ্ধান্ত, পূর্বে 3 টাকা থেকে 5 টাকা বৃদ্ধি হতো, কিন্তু এবছর 15% বৃদ্ধি হলো। এই বৃদ্ধিতে সকলেই খুশি। কি জানিয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা বীরেন্দ্র বারা, ওরাও শুনব। আর একটা সিসিপিএ প্রাইভেট অ্যাডভাইট মানে মালিক সংগঠন, আমরা শ্রমিক সংগঠন আর গভর্নমেন্টের প্রতিনিধি, নিজে লেবার মিনিস্টার ছিলেন। অনেক ম্যারাথন বৈঠক হওয়ার পর একটা ঐতিহাসিক একটা এগ্রিমেন্ট হয়েছে। এই এগ্রিমেন্টে মানে আপনি আজাদির পর এটা প্রথমবার দেখতে পারবেন যে যেই হারে যে পরিমাণে স্টাফ সাব স্টাফদের টাকা বেতন বৃদ্ধি হয়েছে, এই আজাদির আগের কোনোদিন, আজাদির এই সময়কালে কোনোদিন কেউ দেখতে পারেনি। আমরা দেখেছি আমাদের ভারতবর্ষ তো 15 আগস্ট 1947 আজাদি হয়েছে, কিন্তু এখানে চা বাগান হিস্ট্রি তো 1800 আছে। এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা সম্পাদক সিআইটিউর আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিকাশ মালী জানান, তাদের দাবি ন্যূনতম মজুরি চালু, শ্রমিক কর্মচারীর হক সবার, ন্যূনতম মজুরি লাগু করতে হবে। বিকাশ মালী আরও জানান, 15% অন্তর্বর্তীকালীন বৃদ্ধি হলো, এই 2 বছরের চুক্তি হলে এতে আগামী 2 বছর ন্যূনতম মজুরি চালু হবে না। এতদিন যাবৎ পর 15% বৃদ্ধি হয়েছে, আবার কর্মরত কর্মচারী অনেকে খুশি হলেও অনেকেই ন্যূনতম মজুরির দাবি জানালো। এই প্রসঙ্গে কি জানিয়েছেন সিআইটিউর নেতা বিকাশ মালী, শুনব। अभी ना जाओ छोड़ कर बाबा। दादू बाबा, डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। গত 4 আর 5 শিলিগুড়ি টাকাপুরি শ্রমিক ভবনে যে 4 তারিখ আর 5 তারিখ লাগাতার ম্যারাথন যে বৈঠক চলল, সেই বৈঠকে স্টাফ আর সব স্টাফদের কোনো মতে কিন্তু সঠিক ফেসলাটা হয়নি। কারণ হলো স্টাফ সব স্টাফদের ডিএ ভিডিএ 2017 থেকে পেন্ডিং আছে, সেটাকে কী করে হলো যে গত 8 তারিখ শুভাসিনী চা বাগানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা 15% ঘোষণা করেছেন ইন্টারিম, সেইটাকে একটা ঘোষণা হওয়ার পরেও তারপরে কীভাবে এটা এগ্রিমেন্ট হয়, এগ্রিমেন্ট হওয়ার পরে ঘোষণা হয় এটা আমরা জানি, 3 বছরে মিনিমাম হবে, কিন্তু আমাদের সন্দেহ আছে যে জায়গায় যদি মিনিমাম এজ ঘোষণা হয়ে যায় সেই জায়গায় কিন্তু তখন সিসিপিএ মালিক পক্ষরা কিন্তু তারা কোর্টে যাবে। কারণ না, ওরা 2 বছরের এগ্রিমেন্ট করেছে, তো ওরা বলবে যে 2 বছর আমরা এগ্রিমেন্ট করেছি, ততক্ষণ পর্যন্ত এগ্রিমেন্ট হওয়ার আগে বলেছিলাম যে ইন্টারিম এইটি ঘোষণা হলো, আরও যতদিন না মিনিমাম এজ ঘোষণা হচ্ছে ততক্ষণে কিন্তু আরও ইন্টারিম ঘোষণা হতে পারে, কিন্তু সেই ইন্টারিম ঘোষণা হইলে সেই ইন্টারিম শ্রমিকরা পাবে কিন্তু স্টাফ সব স্টাফরা পাবে না। কারণ হলো যে ওই 2 বছর এগ্রিমেন্ট ওরা করে ফেলেছে। এ বিষয়ে বিজেপি চা বাগান সংগঠন বিটিডাব্লিউ এর কেন্দ্রীয় সম্পাদক রাজেশ বার্লা জানান, চা বাগানের কর্মচারীদের বেতন মোটামুটি ভালো বৃদ্ধি হয়েছে তা মেনে নিয়েছেন, কিন্তু চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানের দাবি রাখছেন তারা। আমাদের সাব স্টাফদের 1000 থেকে 1500 টাকা বাড়বে বলে বললো, আর 2 বছরের জন্য এই তো আমাদের কি করে দিল। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আমাদের নিম্ন বেতন লাগু করে দেয় তাহলে তো আমাদের এখানে লাগু হবে না, এটা তো আমরা মানে ই হয়ে গেল, আমাদের তো মানে খারাপ হলো আমাদের পক্ষে চাই মজদুরের কাছে। আজকে আপনি দেখেন না কত মহিলারা গাড়িতে উঠে উঠে এই বাগান ওই বাগানে যাচ্ছে, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত অসুবিধায় লোক চাই মজদুর আছে। আপনি
সব জায়গায় হাজিরি বাড়তেছে, এই আমাদের চায়ের বাড়েন কিসে কি জানি কি কীরকম ফয়সলা করে। আগে তো আমরা এরকম ফয়সলা শুনতাম না, এটা তো বসে আলোচনা করে তারপরে হয়তো হঠাৎ করে এরকম হয়ে গেছে। এখন আমাদের তো কার কাছে যাব, কার কোনো তো এলসি ডিএলসি জেএলসি এগুলো তো এখন সব ফেল হয়ে গেছে, মজদুর পক্ষে তো কেউ নাই, সব এখন সরকারই করবে। আর সরকার নিজের মতো মালিককে খুশি করার জন্য আমাদের হাজিরাটা এরকম বাড়িয়ে দিচ্ছে যে আমরা যে হাজিরাটা চাচ্ছি সেই হাজিরাগুলো না দিয়ে আর হঠাৎ করে এটাই করে দিল। এখন আমাদের তো অনেক অসুবিধা, দুই বছরের জন্য তো আমরা ব্যান্ড হয়ে গেল। আমরা এ বিষয়ে বিজিবি বাগান সংগঠন বিটিডাব্লিউ এর কেন্দ্রীয় সম্পাদক রাজেশ বাড়লা জানান, চা বাগানের কর্মচারীদের বেতন মোটামুটি ভালো বৃদ্ধি হয়েছে তা মেনে নিয়েছেন, কিন্তু চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানের দাবি রাখছেন তারা।